সকালে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে শিউলির। দরজা খুলে দেখে তার স্বামী আনিস এসেছে, কিন্তু সে একা নয়, তার সাথে ১৯ কুড়ি বছর বয়সী একটি মেয়ে নতুন শাড়ি গহনা পরে আছে। তাকে দেখে শিউলি জিজ্ঞেস করে, এই মেয়েটি কে আনিস? আনিস উত্তরে বলে, ওর নাম রূপা, আমার বিবাহিতা স্ত্রী। শিউলি শুনে আনিসের কথা বিশ্বাস করতে পারে না। সে প্রায় কাঁদো কাঁদো মুখে বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি তো তোমার বউ, আমাদের মেয়ে আশা, ওই যে খাটে ঘুমাচ্ছে। কি যে বলো তুমি পাগলের মতো। তারপর আনিস তার নতুন বউকে নিয়ে ভিতরে যায় এবং রূপাকে একটি রুম দেখিয়ে বলে, তুমি ওখানে গিয়ে একটু বসো, আমি আসছি। আর শিউলিকে বলে, এদিকে এসো শিউলি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তারপর আনিস বলতে শুরু করে, আমার বাবার বন্ধুর মেয়ে রূপা, আমি যে গ্রামে কাজে গিয়েছিলাম সেখানে গিয়ে রূপাদের বাড়িতেই উঠি, কিন্তু তারপর দিনই রূপার বাবা মারা যান, পুরো বাড়িতে রূপা একা। তাছাড়া রূপার বাবা মারা যাওয়ার পরদিনই এলাকার বকাটে কিছু ছেলে রূপাকে তুলে নিয়ে যেতে চায়। আমি বাধা দিতে গেলে আমাকেও বেশ ধমক দেয়, উল্টে বলে, তুই কে বাধা দেয়ার? অবস্থা খারাপের দিকে দেখে রূপার একমাত্র বৃদ্ধ চাচা আমাকে বিয়ে করতে বলে রূপাকে। আমিও আর না করতে পারিনি ওর এমন করুণ দশা দেখে, তাই আজকে সকালেই বিয়ে করি আমরা। এসব কথা শুনে শিউলি কান্নায় ফেটে পড়ে আর বলে, তুমি একটা অসহায় মেয়ের কথা ভাবতে পেরেছ, অথচ ঘরে তোমার মেয়ে বউ রয়েছে, তাদের কথা একবারও মনে পড়ল না তোমার? মাথা নিচু করে রুম থেকে চলে যায় আনিস। রূপাকে বিয়ে করার পর থেকেই আনিস কেমন যেন পর হয়ে যেতে শুরু করে। সারাক্ষণ নতুন বউ নিয়ে রুমে গল্প করে, দুজনে হাসি ঠাট্টায় মেতে থাকে সারাদিন, বাইরে ঘুরতে যায়। শিউলি দূরে থাক, নিজের ছোট মেয়েটার খোঁজ নেয় না পর্যন্ত। এতে শিউলির বেশ কষ্ট হয়, আড়ালে লুকিয়ে কাঁদে সারাদিন। তার নিজের কোনো জায়গাও নেই যে চলে যাবে, বাবা রেখে যাওয়া ছোট্ট একটা বাড়িতে বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই শিউলির। তার মা পেনশনের টাকায় কোনো রকম চলে, এখন সে তার মেয়েকে নিয়ে যদি মায়ের কাছে যায় বেশ অসুবিধা হয়ে যাবে। এসব ভেবে সব কষ্ট সহ্য করে যায় শিউলি। তাছাড়া বাড়ির সব কাজই শিউলিকে করতে হয়, রূপা সারাক্ষণ শুয়ে বসে খায় আর স্বামীর সাথে সময় কাটায়। একদিন রূপাদের রুমে আনিস আর রূপা গল্প করছিল, তখন চা দিতে গেলে শিউলি তাদের কথা শুনে ফেলে। আনিস বলছিল, কি সুন্দর গল্প বানিয়েছি বলো রূপা, বোকা শিউলি তো সব বিশ্বাস করে নিয়েছে। রূপা বলে, তুমি তাড়াতাড়ি ওই মহিলাকে বাড়ি থেকে তাড়াও, সতীনের ঘর আমি করতে পারবো না। এই কথা শুনে শিউলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সে আনিসকে জিজ্ঞেস করে, আমাকে এত মিথ্যে বলার কি প্রয়োজন ছিল আনিস? রূপার ব্যাপারে সব কথা তুমি আমায় মিথ্যে বলেছ, কিন্তু কেন? আনিস বলে, সব যখন জেনেই গিয়েছ তখন আর লুকিয়ে লাভ নেই। রূপার সাথে আমার এক বছর আগে ফেসবুকে পরিচয় হয়, তারপর সম্পর্কে জড়িয়ে পড়ি আমরা। আর রূপা রূপে গুণে তোমার চেয়ে অনেক ওপরে, ওর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সব কথা শুনে শিউলি বলে, ঠিক আছে, আমি আজকেই চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, ডিভোর্স পেপার পাঠিয়ে দিও। এই বলে জামা কাপড় গুছিয়ে সে মেয়েকে নিয়ে বের হয়ে যায়। আনিস এত পাশান হয়ে গেছে যে নিজের মেয়েটাকে একবারও কাছে ডাকল না। তারা বের হওয়ার সময় রূপা মুচকি হাসছিল। এরপর শুরু হয় শিউলির সংগ্রামের জীবন। পড়াশোনা করেছে কিন্তু এখন আর চাকরির বয়স নেই, তবে সে সেলাই জানত, মায়ের জমানো টাকা দিয়ে সেলাই মেশিন কিনে মহিলা বাচ্চাদের জামা সেলাই করত। দিন দিন সে অনেক বেশি কাজ পেতে থাকে এবং এক বছরের মাথায় নিজস্ব একটি জামা কাপড়ের বড় দোকান দিতেও সক্ষম হয় সে। একদিন দোকানে সে হিসাব করছিল এবং শুনতে পাচ্ছিল যে এক দম্পতি ভীষণ ঝগড়া করছে। একটু ভালো করে দেখতেই লক্ষ্য করল সেই দম্পতি আনিস আর রূপা। দোকানের কর্মচারীকে সে পাঠায় কি হয়েছে দেখার জন্য। কর্মচারী জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যাডাম, কিছু লাগবে? রূপা বলে, দেখুন না, আমার স্বামী এত কিপ্টে এই জামাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু দাম একটু বেশি বলে কিনে দিচ্ছে না। এই কিপ্টে লোককে বিয়ে করে আমার জীবন পুরো নষ্ট হয়ে গিয়েছে, আমার পছন্দ মতো কসমেটিক্স জামা কাপড় কিছুই কিনে দেয় না। আনিস নির্বাক চোখে তাকিয়ে দেখে, দূর থেকে সবই শুনতে পায় শিউলি। সে তাদের সামনে গিয়ে দাঁড়ালে আনিস অবাক হয়ে বলে, শিউলি,
তুমি এখানে? শিউলি বলে, আমি মিস শিউলি, এই দোকানের মালিক। এটা ভদ্রলোকের দোকান, ঝগড়া করতে হলে রাস্তায় গিয়ে করুন, এখানে নয়। আর হ্যাঁ, আমাদের দোকানে কম দামি জামাও আছে, দরকার হলে সেগুলি দেখুন। এই কথা বলে মাথা উঁচু করে দোকান থেকে বের হয় শিউলি, আর পেছন থেকে আনিস রূপা অপলক তাকিয়ে থাকে।